দারিদ্র বিমোচনের প্রকল্প হাতে নিচ্ছে পল্লী কর্মসহায়ক প্রতিষ্ঠান পিকেএফএফ। পিপিইপিপি নামের প্রকল্পটিতে দুটি পর্যায়ে 5 লাখ পরিবারের 20 লাখ অতি দরিদ্রকে বিভিন্ন সেবা দেয়া হবে। মঙ্গলবার রাজধানীর পিকেএফএফ ভবনে প্রকল্পটির কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রকল্পের প্রথম পর্যায়ে ডিএফআইডি 80 মিলিয়ন পাউন্ড এবং ইউরোপীয় ইউনিয়ন দেবে 29 মিলিয়ন পাউন্ড। দেশে বর্তমানে দারিদ্র্যের হার 21.8 ও অতিদরিদ্রের হার 21.3%, আবার অতিদরিদ্রের 70% ভূমিহীন, এদের বেশিরভাগই কুড়িগ্রাম জেলার। কুড়িগ্রামের মতো 10 জেলা 17টি ইউনিয়নের দারিদ্র বিমোচনে কিছু পরিবার চিহ্নিত করার কাজ শুরু করেছে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ। এসব পরিবারের সক্ষমতা তৈরির পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির উদ্যোগ নিচ্ছে সংস্থাটি। অতিদরিদ্র জনগোষ্ঠী, তাদের বহুমাত্রিক সাপোর্ট দরকার। শুধুমাত্র আয় বাড়ালে হবে না, কারণ যদি আমরা আয় বাড়াতে চাই সেটা টেকসই হবে না। যদি স্থায়ীভাবে দারিদ্রতা থেকে বের করে নিয়ে আসতে চাই এবং তাদের যদি উদ্যোক্তায় পরিণত করতে চাই, যেই যে সেবাগুলো তাদের দরকার সেগুলো সমন্বিতভাবে তাদেরকে দেওয়া হবে। অনুষ্ঠানে জানানো হয়, দারিদ্র বিমোচনে জলবায়ু পরিবর্তন একটি বড় বাধা, তবে রোহিঙ্গা সংকট দারিদ্রতা আরো বাড়াবে বলে মনে করছেন সরকারের নীতি নির্ধারকরা। রোহিঙ্গারা নিজ দেশে ফিরে না গেলে এদেশের অর্থনৈতিক উন্নয়ন বাধার মুখে পড়বে বলেও আশঙ্কা তাদের। ক্লাইমেট চেঞ্জ একটা বড় চ্যালেঞ্জ, তারপরে যে রোহিঙ্গা ইস্যুটা আছে সেটা একটা বড় চ্যালেঞ্জ। প্রায় 10 লক্ষের উপর রোহিঙ্গা বাংলাদেশে শেল্টার নিয়েছে, এটা আমাদের অর্থনীতির জন্য একটা বড় ধরনের বোঝা। কয়েকটা প্রজেক্ট গ্রিন ক্লাইমেট ফান্ড কর্তৃক অ্যাপ্রুভ হয়েছে এবং এগুলি ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে আছে বা ফান্ডিং পর্যায়ে আছে। সপ্তম পঞ্চম বার্ষিকী পরিকল্পনার আওতায় আগামী বছর অতিদরিদ্রের হার 8.9% নামিয়ে আনার লক্ষ্য ঠিক করেছে সরকার। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।